নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বেলি গাছ সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং কিভাবে তাদের সমাধান করব সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু আলোচনা করব। বন্ধুরা, বেলি গাছে আমাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে গাছের মধ্যে ফুল না আসা, অথবা একবার গাছে ফুল ফুটে যাওয়ার পর গাছে ফুল আসা বন্ধ হয়ে যাওয়া। তো কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান আমরা খুব কম খরচে এবং সহজ উপায়ে করতে পারবো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। বেলি গাছে ফুল পেতে গেলে বেশ কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং বিশেষভাবে যত্ন কিন্তু করতে হবে। যেহেতু এটা মাটির গাছ নয়, টবের গাছ, তাই যত্নটা একটু বেশি করতে হবে। তো সেই সমস্ত যত্নের কথা, তার সাথে সাথে আপনার কিভাবে কী রকম সার ব্যবহার করবেন যেটা সস্তা, সহজলভ্য এবং উপকারী হবে গাছের জন্য, সেই সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে বলবো। ভিডিওটা অতি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে করে কম খরচায় গাছের বেশ ভালোভাবে যত্ন এবং গাছে কিভাবে প্রচুর ফুল ফোটানো যায় সে সমস্ত কিছু আপনারা জানতে পারেন। তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। বন্ধুরা, বেলি গাছে যে আমরা প্রধান সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে একবার ফুল দেওয়ার পর গাছ কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়। তাহলে আগে আমাদের এই সমস্যার সমাধান খুঁজতে হবে যে ফুল দেওয়া গাছটা কেন বন্ধ করছে। তার সাথে সাথে এটাও জানতে হবে যে কি সার ব্যবহার করব যাতে করে গাছটা ফুল প্রচুর পরিমাণে দিতে পারে, সমস্ত কিছুই বলবো। প্রথমেই তো আর সারের কথা বলবো না, তাহলে আপনারা যত্নটা জানতে পারবেন না। শুধু কিন্তু সার প্রয়োগ করলেই যে আপনারা গাছে প্রচুর ফুল পাবেন এটা কিন্তু কোনো মানে নেই। যদি প্রপার যত্ন গাছের মধ্যে না করতে পারেন, তাহলে আপনি হাজার সার প্রয়োগ করে নিন, গাছ কিন্তু কোনো মতে আপনাকে ফুল দিতে পারবে না। তাহলে আপনারা কিভাবে গাছের যত্ন করবেন সেটা আগে বলে নিই, তারপর কিন্তু সার প্রয়োগের ব্যাপারে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত সমস্যার সমাধান কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। প্রথমত, এক প্রস্থ ফুল দেওয়ার পর বা অনেক দিন ধরে গাছে যখন ফুল আসছে না, তখন সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের মধ্যে যত পুরনো ডালপালা, শুকনো ফুল, শুকনো পাতা অথবা কুঁকড়ে যাওয়া পুরনো পাতা রয়েছে সেগুলিকে কিন্তু একদম পুরোপুরিভাবে ছেঁটে ফেলবেন। ছেঁটে ফেলবেন পুরোপুরিভাবে, কোনো সমস্যা নেই, গাছ কিন্তু একদমই মারা যাবে না, বরং গাছটা নতুনভাবে নিজের প্রাণ ফিরে পাবে। আসলে কি হয়, গাছে যখন পুরনো পাতা থাকে সেই পুরনো পাতা থেকে কিন্তু কোনোভাবেই আপনারা নতুন রকম ফুলের দেখা পাবেন না। তাই সবার প্রথমে যখন আপনারা এই পুরনো ডালপাতা এই সমস্তগুলোকে ছেঁটে ফেলবেন, তখনই সেখান থেকে এই রকম কচি কচি সবুজ সবুজ পাতা বের হবে। আমার এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো নতুন পাতায় ভর্তি, এবং নতুন পাতা এসছে বলেই কিন্তু এত কুড়িতে গাছটা ভরা রয়েছে। তাই অতি অবশ্যই গাছটিকে প্রুনিং করে নিন ভালোভাবে, তবেই কিন্তু আপনারা গাছে নতুন পাতা পাবেন, এবং যখনই নতুন পাতা আসবে তখনই কিন্তু সেই গাছে ফুল ফুটবে, তার আগে কিন্তু ফুল ফুটবে না। এরপরে যে যত্নটা করতে হবে সেটা হচ্ছে খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ গাছের বৃদ্ধির জন্য তো সর্বপ্রথম আলোর দরকার পড়ে। তাই আমাদের অতি অবশ্যই গাছটিকে কিন্তু পুরো রোদের মধ্যে রাখতে হবে। কোনো সময়ই গাছকে আপনারা ব্যালকনির মধ্যে বা ছায়াযুক্ত অঞ্চলে রাখবেন না, যেখানে সারা দিন ভর রোদ পায় সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই গাছটিকে রাখবেন, তবেই কিন্তু গাছে এরকম কচি কচি পাতা পাবেন আর ফুলের দেখা পাবেন, নইলে পাবেন না। বেশ, এবার আসছি 3 নম্বর যত্নের কথায়। 3 নম্বর যত্ন হচ্ছে গাছে যেমন রোদের দরকার সেরকমভাবে কিন্তু জলেরও প্রয়োজন। তাই নিয়ম করে 2 বেলা অর্থাৎ সকাল এবং সন্ধেবেলা 2 বার কিন্তু গাছের মধ্যে প্রতিদিন জল দিতে হবে, একদিনও মিস করলে কিন্তু হবে না। তাহলেই দেখবেন যে এই যে কুঁড়ি হয়েছে না, এই কুঁড়িগুলো আস্তে আস্তে ঝরে যাবে। জলের অভাবে কিন্তু কুঁড়ি সাধারণত ঝরে যায়, আবার বেশি জল হলেও ঝরে যায়। তাই অতি অবশ্যই গাছে বুঝে জল দেবেন এবং পরিমাণ মতো জল দেবেন। এইসব যত্ন তো আপনাদেরকে করতেই হবে, তার সাথে সাথে এবার আমরা বলবো যে আমরা গাছে কি খাবার বা কি সার দেবো যাতে করে এত সুন্দরভাবে গাছের গ্রোথ হয় এবং প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি। আজকে আপনাদের 2টো সার মিশিয়ে ব্যবহার করতে বলবো। একটা মিশ্র সার, যে মিশ্র সারটা গাছে ব্যবহার করলে গাছে ফুলও আসবে প্লাস স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। তাহলে চলুন আমরা দেখে নিই যে কি সার গাছের মধ্যে আমরা ব্যবহার করব। তো আজকের প্রথম সার হচ্ছে এই সারটি। এই সারটির সঙ্গে আশা করছি আপনারা প্রত্যেকেই পরিচিত। সারটি হচ্ছে NPK 10:26:26 রেশিও। আপনারা যে কোনো রেশিওর NPK ব্যবহার করতে পারেন, বাজার থেকে যে কোনো NPK আপনারা কিনে আনতে পারেন, যেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তিনটেই কিন্তু রয়েছে। এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশই আপনাদের গাছের ফুল আনতে, গাছের স্বাস্থ্য ভালো রাখতে সব কিছুতেই কিন্তু সাহায্য করে। এটি আপনারা যে কোনো সারের দোকানে খুব সস্তায় পেয়ে যাবেন, খুব বেশি দাম নেবে না, এবং গাছের বৃদ্ধির জন্য কিন্তু এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আজকে 2 নম্বর সার হচ্ছে এই লাল পটাশ সার। লাল পটাশ সার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। আপনারা হয়তো বলবেন যে আমরা তো NPK সার ব্যবহার করছি, সেখানে পটাশ রয়েছে, তাহলে আমরা বাইরে থেকে কেন লাল পটাশ ব্যবহার করব? তাহলে বলি যে
এনপিকের মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশ রয়েছে, যেগুলো গাছে প্রচুর পরিমাণে পাতা আনতে, গাছের ডাল আনতে, এই সমস্ত কিছুতে সাহায্য করবে। বাইরে থেকে লাল পটাশ দেওয়াটার কারণ হচ্ছে যেন গাছে প্রচুর পরিমাণে বেশি করে ফুল আসে, কুঁড়ি আসে, সেই জন্যই। তাই আপনারা অবশ্যই এই দুটো সার মিশিয়ে ব্যবহার করবেন, কোনো কিন্তু সমস্যার কিচ্ছু ব্যাপার নেই। সার দুটো কিভাবে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন সেটা এবার আপনাদেরকে বলে দিই। যে কোনো গাছে সার প্রয়োগের আগে অবশ্যই গাছের যে শুকনো মাটি থাকবে সেটা ভালোভাবে খুঁষে নেবেন, যাতে করে মাটির ভিতরে সারটা ঢুকতে পারে এবং গাছটা বেশ ভালোভাবে সেই সারগুলোকে শোষণ করতে পারে আর নিজের কাজে লাগাতে পারে। তাই অতি অবশ্যই গাছের মাটিকে এরকমভাবে খুঁষে নেবেন। গাছের মাটি খুঁষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাছের সার প্রয়োগ করব। প্রথমে এনপিকে সারের আপনারা 1/4 টিস্পুন নিয়ে নেবেন, তারপর গাছের পুরো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সারটাকে দিয়ে দেবেন, কোনো এক জায়গায় দেবেন না, ভালোভাবে ছড়িয়ে সারটা দিয়ে দেবেন। তারপর একইভাবে লাল পটাশ সারেরও 1/4 টিস্পুন আপনারা নিয়ে নেবেন, তারপর পুরো গাছের মাটিতে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। এই সারের পরিমাণটা 10 ইঞ্চি টবের জন্য, আপনার গাছ যদি কোনো বড় টবে থাকে তাহলে সেই পরিমাণে কিন্তু গাছের সারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর সার আর মাটিটাকে ভালোভাবে কোনো জিনিসের সাহায্যে মিশিয়ে নেবেন, যাতে করে সারটা মাটির ভিতরে ঢোকে ও গাছ এটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এরপর পুরো গাছের মাটিটা কিন্তু ভালোভাবে জল দিয়ে ভর্তি করে দেবেন, যাতে করে সারটা ভালোভাবে মিশ্রিত হয়ে যায় মাটির সাথে এবং গাছ সেটা অ্যাবজর্ব করা শুরু করে দেয়। এই মিশ্র সারটা আপনারা মোটামুটি 10-15 দিন অন্তর নিজেদের কাছে ব্যবহার করবেন, তাহলে সব থেকে ভালো রেজাল্টটা পাবেন। তাহলে আপনারাও যদি আপনাদের বেলি গাছে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে চান, গাছের স্বাস্থ্য অতি অবশ্যই ভালো রাখতে চান, তাহলে এই সারটা অতি অবশ্যই নিজেদের গাছের মধ্যে ব্যবহার করে দেখুন। আশা করছি খুব ভালো ফল পাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন গাছ রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য। দুটো সার গাছের মধ্যে ব্যবহার করে দেখুন আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন, তারপর আমাকে কমেন্ট সেকশনে জানান যে কিরকম আপনারা রেজাল্ট পেলেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।